তৃণমূলের যে দুদিন ধরে 2রা অক্টোবর এবং 3রা অক্টোবর দুদিন যে ধর্ণা কর্মসূচি ছিল দিল্লির বুকে, আমরা যখন এই প্রতিবেদন করছি তখন তৃণমূলের সাংসদরা কিশোর ভবনের সাংসদ এবং বিধায়ক ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, তারা কৃষি ভবনের ভেতরে ধর্ণায় বসেছিলেন। বহু অনুরোধ করার পরেও যখন তারা ওঠেননি, তাদেরকে পুলিশ চ্যাংদোলা করে বার করে নিয়ে একটি গাড়িতে দেখলাম পরপর বেশ কয়েকটি ছোট ছোট বাসের মধ্যে তুলে নিয়ে গেছে। এখন কোথায় গেছে এখনো পর্যন্ত আমরা জানি না, কিন্তু আমরা প্রতিবেদন করছি। দুদিন ধরে তো আমরা দেখলাম রাজঘাটে, দেখলাম অনেক তৃণমূলের যে বাংলা ছেড়ে দিল্লিতে এই আন্দোলন সারা ভারতব্যাপী একটা প্রচার পেল, এবং সত্যি এই প্রচারটা তৃণমূলকে হয়তো, জানি না আগামী দিনে ডিভিডেন্ডটা কতটা দেবে, কিন্তু প্রশ্ন হলো যে মানুষগুলোর জন্যই আজকে এই আন্দোলনটা তারা বলছে, দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে এই আন্দোলন টাকা পায়নি বা টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে আবাস যোজনা রয়েছে, 100 দিনের কাজ রয়েছে, গ্রামীণ সড়ক যোজনায় নাকি টাকা পাচ্ছে না, কিন্তু কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। কেন্দ্র তাদের একটা হিসেব দিচ্ছে, রাজ্য তাদের একটা হিসেব দিচ্ছে, কিন্তু প্রশ্ন হলো 100 দিনের টাকাটা তো বন্ধ, প্রান্তিক মানুষের কাজ করার যে অধিকার সেই অধিকার কেন বন্ধ হবে, এইটা কিন্তু একটা প্রশ্ন যেমন একদিকে। অন্যদিকে সত্যি সত্যি কি মানুষগুলো টাকা পাবেন? যারা চুরি করলো তাদের কি হবে? তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে? তারা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? এবং শুধু কি এটা কি রাজনীতির দুদলেরই যে রাজনীতির আঙিনায় দুদলের রণকৌশল কি এরকম থাকবে? আজকে এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, দুদিন ধরে যা দেখলাম দিল্লির বুকে, এবং তার শেষ যেটা জানি না এরপরে আর কি হবে, কিন্তু রাত 9টা এখন বাজে, তো এই রাত 9টায় তৃণমূল সাংসদ বিধায়ক মন্ত্রী নেতা যারা ছিলেন, তারা যারা ওখানে কৃষি ভবনে ঢুকেছিলেন, তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হলো বাসে করে। প্রশ্ন হলো দুটো, একটা হলো যে কৃষি মন্ত্রী তো দেখা করবেন না বলেছিলেন, কিন্তু তার জন্য কৃষি ভবনে ধর্ণা দিতে গেলেন, এখানে কি মানে তাদেরকে কিভাবে ঢুকতেও দেওয়া হলো, সেটা যেমন একদিকে একটা প্রশ্ন যে সকলেই বলছে এটা তো একটা গট আপ, হ্যাঁ, আর দ্বিতীয়ত যে সেই মানে সেটিং তো থুটে আসছে, আর দ্বিতীয়ত এই যে যাদের আকচা আকচি হলো, টাকা কি আদৌ মিলবে, তারা কি টাকা আদৌ পাবে, কি বলবে? দেখো, স্বাভাবিকভাবেই দুদিন ধরে যে কাণ্ড কারখানা হলো, তারপরে টাকা কি অ্যাটল আদৌ পাবে সেটার উত্তর কিন্তু সত্যিই নেই। সেটার উত্তর নেই তৃণমূলের, সেটার উত্তর নেই বিজেপির কাছে। যদিও বিজেপি গলা উঁচু করে বলছে আমরা টাকা, কিন্তু এর থেকে দুদিন ধরে এত লোক নিয়ে তার জন্য যে কলাকৌশল তৃণমূল কংগ্রেসকে করতে হলো, তার থেকে তো অনেক তৃণমূল কংগ্রেস সেটা আদালতে নিয়ে গেল। আদালতে অলরেডি একটা মামলা এক্সিস্টিং আছে, সেটা তোমার প্রধান বিচারপতির আদালতেই আছে হাইকোর্টের, এবং সেখানে প্রধান বিচারপতির রায় ছিল যে ন্যায্য যারা পাওনা তাদের তো কিছু থেকে বঞ্চিত করা যায় না, কেউ চুরি করেছে বলে ন্যায্য পাওনা। এবং তিনি রিপোর্ট কল ফর করেছিলেন যে কেন্দ্রের কাছে এবং রাজ্যের কাছে, যে রাজ্য কিন্তু তারপরে সে কেন জানি না সেটা নিয়ে কেউ কোনো আর কি উচ্চবাচ্য করলো না, সেটা কিন্তু পেছনে ছাড়িতেই পড়ে গেল। আজকে যে ফোর্স নিয়ে আমরা দেখতে পাচ্ছি রাজঘাটে যাচ্ছে, তারপরে সেখান থেকে কৃষি ভবনে যাচ্ছে, কৃষি মন্ত্রীর ঘরে গিয়ে বসছে, সেখানে কেন আদালতে যাচ্ছে না, এটা আমার কাছে এই প্রশ্নটা তো আমার কেন, এটা তো পাবলিক জনমানুষের প্রশ্ন। আদালতে গেলে প্রশ্ন, হ্যাঁ, আজকে ধরো আমি তোমাকে বলছি, ধরো দুটো স্টেট যখন আমরা দেখছি জল সমস্যা নিয়ে হচ্ছে আজকে সাউথে, তখন গুলো স্টেট কিন্তু সরাসরি চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট সেটা গ্রহণ করছে, এবং যেখানে এটা তো এখন আইন, সেটা একটা অধিকার, সেখানে নিয়ে 100 দিনের কাজ নিয়ে কেন সরাসরি রাজ্য সরকার আদালতে মামলা করছে না, এইটা সব থেকে বড় প্রশ্ন। এই প্রশ্নটা অনেক কম আয়াসে, আজকে আমি যেটা শুনলাম ওনারা বলছেন যে 2500 মানুষের যারা গেছেন তাদের টাকা মিটিয়ে দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করলো। আরে সংখ্যাটা যেখানে 2 কোটির ওপর, সেখানে 2500 মানুষের টাকা মিটিয়ে দেবেন, এই ধারণাটা আমার খুব ক্লিয়ার হলো না। এবং সেখানে উল্টো দিকে যদি বিজেপিও যেটা বলছে, তাহলে
বিজেপির তরফেও শুভেন্দু অধিকারী বলছেন তিনি আগে নাকি মামলা করেছিলেন, তার মামলা চলছে। তো শুভেন্দু অধিকারী সেটাতে পার্সু করলেন না কেন? তাহলে সেটাতে যদি পার্সু করছে, আজকে যখন দুপক্ষই দেখো আজকে কথায় কথায় সবাই আদালতে যায়, কেউ সিবিআই তদন্ত কেউ চেয়ে যাচ্ছে, কেউ এনআইএ তদন্ত চেয়ে যাচ্ছে, অন্য পক্ষ আটকাতে যাচ্ছে, তো অন্য পক্ষ শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ খারিজ করতে যাচ্ছে, তো রোজ এরা মামলা হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে এতগুলো লোক, একজন বলছে যে তোমার 1,30,00,000 জব কার্ড ভুয়ো, তার বিনিময়ে টাকা তোলা হয়েছে, অন্য পক্ষ বলছে হিসাব দিচ্ছে আমাদের এত টাকা পাওনা। কিন্তু আলটিমেট আলটিমেট কি টাকাটা পাবে? দুদিন ধরে যে আমরা দেখলাম কোটান কোট, আমি যদি বলি মল্লযুদ্ধ, যে দিল্লির মাটিতে হলো, আর সবাইকে তুলে নিয়ে যাওয়া হলো, তো হলো, তো এটা তো একটা বিরাট প্রচার হলো। এবং আরেকটা ওই যেটা হলো যে এই বিজেপি ভার্সেস এই তৃণমূল কংগ্রেসের লড়াইতে, যেখানে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে সেখানে সেই ন্যারেট আর কি, এই লড়াইয়ের মাধ্যমে সিপিএম বা কংগ্রেস কংগ্রেস তারা অনেক বেশি অনেক বেশি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। হুম কিন্তু এই আকচা আকচির মাঝে দুদিন ধরে আমি জানি না, সেখানে যেমন ধরো একটা জায়গা, সেখানে কিন্তু রাজঘাটে যদিও 2 ঘন্টা তাদের, কিন্তু রাজঘাটে গান্ধী জয়ন্তীর দিন 2 ঘন্টা প্রোগ্রাম করতে দেওয়া হয়েছে, এরকম নয় যে প্রথমে তুলে দিয়েছে, কিন্তু তারা কিন্তু 2 ঘন্টা ধরে করেছে, হ্যাঁ, এখানে এরকম একটা প্রশ্ন তারপরে আছে। তোলা এই যে হয়েছে। রাজঘাটে যেমন মানে এইখানটাই সেটিং এর কোন একটা তত্ত্ব উঠে আসছে বা বলছে সিপিএম বা কংগ্রেস বলছে যারা, যে রাজঘাটে যেখানে সেই দিন বিভিন্ন অনুষ্ঠান হয়, সাধারণ মানুষ যান, প্রচুর প্রতিষ্ঠান স্কুল কলেজ থেকে গান্ধীকে শ্রদ্ধা জানাতে যাওয়া হয়, মহাত্মা গান্ধী প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়া হয়, সেখানে তৃণমূলের এই যে অবস্থানটার কেন 2 ঘন্টা দেওয়া হলো, এক, এবং 2 ঘন্টা চলার পরেও পুলিশ যাতে তুলে দেয় সেই জন্য এটাকে করা হয়েছে, এটা যেমন একদিকে। আরেকদিকে আজকে কৃষি ভবনে যে জিনিসটা হলো, যে এটা কি নবান্নতে পারতো, এটা কি নবান্নতে গিয়ে এরকম কেউ ঢুকে পড়তো, বিরোধী দলের কেউ গিয়ে কথা বলতে পারতো, সম্ভব? তাহলে কেন পারমিশনটাই বা কেন দেয়া হলো ওখানে বসার, যখন বলছে যে কৃষিমন্ত্রী নেই, তাহলে পারমিশনটাই বা কেন দেওয়া হলো এতজনকে প্রবেশ করার? পারমিশন কি করে দেওয়া যায় একটা সেন্ট্রাল আমি গভর্নমেন্টের একটা? সেটাই বললাম, সেটা হচ্ছে তাহলে বলছে 5 জনের বেশি বলছে বসবো না, তাহলে 5 জনকে নিয়ে ঢোকালেই পারতো, হ্যাঁ যে আপনারা 5 জন আসুন, ডেপুটেশন দিন, আলোচনা হোক। দেখো হুম এই আলোচনায় তো ফলপ্রসূ কিছু হতো না, হুম কারণ তার আগেই যিনি ক্যাবিনেট মিনিস্টার সেই গিরিরাজ সিং বলে দিয়েছেন দুর্নীতি হয়েছে, এবং উনি নিজে বলছেন এটা সিবিআই তদন্ত হওয়া উচিত। হুম তারপরে বিজেপি তার সদর দপ্তর থেকে প্রেস কনফারেন্স করেছেন, ফলে হুম এই মিটিং এ তো বিশেষ কেউই কারোর এ ছিল না যে বিশেষ কিছু হতো, এটা তার হুম তাকে চাপ দিল, টাকা বেরিয়ে গেল, এটা তো এই জিনিস নয়। হুম ফলে এই মিটিং এ বিশেষ কিছু হতো না, এটা তো পরিষ্কার হয়ে গেছে হুম যে এই মিটিং থেকে বিশেষ কিছু বেরোতো না, একটা মেমোরেন্ডাম দিত, যেটা 2022 সালেও আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের একটি সরকারি সাংসদরা গেছিলেন, গিরিরাজ সিংকে দিয়েছিলেন, হাসি হাসি মুখে সব ছবিও তুলেছিলেন, গিরিরাজের পাশে গিয়ে গিরিরাজই নিয়েছিলেন, দোলা সেন, হুম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরা সবাই মিলে গেছিলেন। তো সেখানে দাঁড়িয়ে হাসি হাসি মুখে ছবি তুলেছেন, তারপরে কি এগিয়েছে আমরা জানি না। তো সেখানে এবার নিলে অসুবিধা কি ছিল? কারণ কিছু তো এগোতো না, কারণ যেখানে ক্যাবিনেট মিনিস্টার আগের দিন বলে দিয়েছেন দুর্নীতি হয়েছে, লুট হয়েছে, সিবিআই তদন্ত দরকার, 25 লাখ মানুষকে ঠকানো হচ্ছে, নানা নানা কাণ্ড কথা উনি বলেছেন, সেখানে বিজেপির সেন্ট্রাল লিডাররা বলছেন, রাজ্য বিজেপির নেতারা বলছে, কিছুই এটা যে এগোতো না, তারপরে একটা ডেপুটেশন নিতে কি অসুবিধা ছিল জানি না, বা পুরো জিনিসটার মধ্যে যেটা বেরিয়ে আসছে যে লোকসভা ভোটের আসার আগে দুপক্ষ কিন্তু নিজেদের মধ্যে করে আর কি লোকসভা ভোটের ইস্যু তৈরি করার চেষ্টা করছেন, বা অন্যান্য পার্টিকে আরো যে সমস্ত থার্ড যে সমস্ত পার্টি আছে তাদের আরো নিউট্রালাইজ করে দেওয়ার চেষ্টা কোনো একটা জায়গায় হয়তো পরিলক্ষিত হচ্ছে। কারণ এর থেকে অনেক সহজ পথ ছিল যে আদালতে যাওয়া এবং আদালতে গিয়ে তার বিচার চাওয়া। তাহলে আদালতে গিয়ে বিচার চাইলে শুধু 2,500 কেন, 2,50,000 মানুষের জন্য আমার মনে হয় 100 দিনের কাজে টাকা জোগাড় করা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের নির্দেশে অনেক বেশি ইজিয়ার হতো। একদম। এখন আমাদের দেখার যে আমরা যখন এই প্রতিবেদন করছি, তো তখন তো তাদেরকে নিয়ে যাওয়া হলো, কিন্তু এর পরে আর কি নাটক বা ড্রামা বাকি আছে, আমরা সেদিকেই নজর রাখবো। আর সত্যি সত্যি যে মানুষগুলো টাকা কি পাবেন, আর এ রাজ্যেই তাহলে কি এই যে দুটো দল মানে তৃণমূল বনাম বিজেপি, মাঝখানে যে কংগ্রেস আর সিপিএম, যে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে না তো আগামী দিনে? এটাই আমাদের প্রশ্ন থাকবে, আমরা সেদিকে নজর রাখবো। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং
সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।